streets are leading us and love is all স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। স্পেশাল স্পোর্টস চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। তো আজকে আমরা বেশ কিছু আপডেট নিয়ে এসেছি, অবশ্যই তার মধ্যে অবশ্যই ইস্ট বেঙ্গলের একটা বড় আপডেট রয়েছে, এবং পাশাপাশি কিন্তু অন্যান্য বেশ কিছু আপডেট রয়েছে, সেগুলো আমরা একে একে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটিকে মোহনবাগানের ফুটবলার প্রবীর দাসকে কিন্তু অস্ট্রেলিয়ান একটি ক্লাব কিন্তু চাইছে। এখন পর্যন্ত যা খবর, এই অস্ট্রেলিয়ার এই ক্লাবটা কিন্তু প্রবীর দাসকে একটা মোটা টাকার অফার করেছে, এবং এটিকে কিন্তু ইনফর্ম করা হয়েছে যে তারা যদি চায় অর্থাৎ লোনে যদি তারা প্রবীর দাসকে ছেড়ে দেয় তাহলে তারা কিন্তু তাকে নিতে চাইছে। কিন্তু প্রবীর দাস বা এটিকে মোহনবাগানের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম উত্তর দেওয়া হয়নি। কিন্তু যা খবর, প্রবীর দাস কিন্তু এই অফারটা পেয়ে তিনি নিজেও কিছুটা স্তম্ভিত হয়ে গেছেন। তিনি ভাবতে পারেননি যে অস্ট্রেলিয়ান ক্লাব থেকে তিনি অফার পাবেন। এদিকে কেরালা বাস্টার কিন্তু তাদের পাঁচজন বিদেশির নাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত কেরালা বাস্টার তাদের পাঁচজন বিদেশি নিয়ে নিয়েছে, তাদের মধ্যে নাম রয়েছে, এক নম্বর তারা নিয়েছেন অ্যাড্রিয়ান লুনাকে, এনাস সিপোভিককে তারা নিয়েছেন, তাদের তৃতীয় বিদেশি রয়েছেন জর্জ ডিয়াজ, চতুর্থ বিদেশি রয়েছেন চেঞ্চো, যা আপনারা সকলে জানেন এই চেঞ্চো ভুটানি ফুটবলার, তিনি কিন্তু আই লিগে খেলেছেন একটা সময়, ভারতীয় ফুটবলে বেশ সারা জাগানো ফুটবলার এই চেঞ্চো, যদিও তিনি আইসিএলে খেলেন, আইসিএলে খুব একটা দাগ কাটতে পারেননি। পঞ্চম বিদেশি হিসাবে তারা নিয়েছেন মার্কো লেসকোভিককে, এই ক্রোশিয়ান ফুটবলার তিনি, এই মার্কো লেসকোভিক। অর্থাৎ পাঁচজন কেরালা বাস্টার কিন্তু পাঁচজন বিদেশির নাম চূড়ান্ত করে ফেলেছে ইতিমধ্যে আমরা জানতে পারছি। তাদের মধ্যে আরেকবার বলছি আপনাদের, তারা হলেন অ্যাড্রিয়ান লুমা, এনাস সিপোভিক, জর্জ ডিয়াজ, চেঞ্চো, এবং পঞ্চম ফুটবলার হলেন মার্কো লেসকোভিক। আমরা প্রতিদিনই প্রত্যেকটা দলের পাঁচজন করে বিদেশির নাম আপনাদের জানাবো, পাঁচজন বা ছজন যারা তারা সই করিয়েছে তাদের নাম আপনাদের জানাবো। আজকে আমরা কেরালা বাস্টারের নাম জানালাম, আগামীকাল আমরা চেষ্টা করবো অন্য একজন অন্য একটি আইসিএল ক্লাবের বিদেশি সম্পর্কে আপনাদের জানাতে। এবার আসবো এসসি ইস্টবেঙ্গলের খবর নিয়ে। এসসি ইস্টবেঙ্গল কিন্তু তাদের পঞ্চম বিদেশিও চূড়ান্ত করে ফেললো, তারা কিন্তু ড্যারেন সিডলকে তারা কিন্তু সই করে নিল। নেদারল্যান্ডের 23 ইয়ার্স 5'11" জুনিয়র ইন্টারন্যাশনালকে কিন্তু সই করালো এসসি ইস্টবেঙ্গল। এই পঞ্চম বিদেশি নিয়ে শুধু এটুকু বলবো যে এই ফুটবলারটি কিন্তু খুব তরুণ ফুটবলার, তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলের বর্তমান কোচের আন্ডারে হারকুলাসে সুযোগ পেয়েছিলেন খেলতে 2021 সনে, যদিও তিনি সেখানে খেলার সুযোগ পাননি, কিন্তু তিনি একজন দুরন্ত ফুটবলার, ফলে তাকে কিন্তু কোচ এসসি ইস্টবেঙ্গলের কোচই কিন্তু পছন্দ করে তাকে নিয়ে আসছেন। তিনি কিন্তু পঞ্চম বিদেশি হিসাবে অফিসিয়ালি কিন্তু এসসি ইস্টবেঙ্গল তার নাম জানিয়ে দিয়েছে। এই ফুটবলারটির কেরিয়ারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে তিনি কিন্তু ডিয়াহোগ বলে একটি ক্লাব রয়েছে সেখানে তার কেরিয়ার শুরু করেন। তারপর তিনি 2016 থেকে 2018 মরশুমে তিনি জনি এজাক্স বলে একটি ক্লাব রয়েছে, জং এজাক্স ক্লাবে তিনি তার কেরিয়ার খেলেন, সেখানে তিনি 16টি ম্যাচে 1টি গোল করেন। 2018-19 মরশুমে তিনি রিডিং ক্লাবে যান, এবং যদিও সেখানে খেলার সুযোগ পাননি সেখান থেকে তিনি লোনে চলে যান রোজোলার ক্লাবে, সেখানে তিনি 11টি ম্যাচ খেলেন। 2020-21 মরশুমে তিনি কর্ডোবা সিএফ বলে একটি ক্লাব রয়েছে সেখানে 1টি ম্যাচ খেলেন, এবং 2021 মরশুমে এসসি ইস্টবেঙ্গলের বর্তমান যে কোচ রয়েছেন স্পেনীয় কোচ তার আন্ডারে খেলেছেন হারকুলাস টিমে। এবং এই ফুটবলারটি কিন্তু নেদারল্যান্ডের আন্ডার বলতে গেলে আন্ডার 14 আন্ডার 17 বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে কিন্তু নেদারল্যান্ডের আন্ডার 17 দলেও খেলেছেন, 16 দলে খেলেছেন, 15 দলে খেলেছেন। বুঝতেই পারছেন একটা ভালো ট্যালেন্টেড ফুটবলার, ভালো ডিফেন্সিভ কোয়ালিটির ফুটবলার। তার খেলা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে তিনি কিন্তু দুর্দান্ত একজন ডিফেন্ডার, বল ভালো বলটাকে ভালো হোল্ড করতে পারেন, বলকে
ডিফেন্সিভ কোয়ালিটি তার দুর্দান্ত, তিনি কিন্তু ভালো ট্যাকেল করতে পারেন। যেটুকু আমরা খেলা ইউটিউবে তা দেখেছি তাতে কিন্তু বলতে পারি যে এই ড্যারেন সিডল কিন্তু একটা ভালো মানে ডিফেন্ডার এবং অতি বয়স্ক, বলতে গেলে আগামী দিনে যে তিনি নেদারল্যান্ডসের সুযোগ পাবেন না তার কোনো অনিশ্চয়তা নেই, অর্থাৎ তিনি যে কোনো সময় কিন্তু নেদারল্যান্ডসের জাতীয় দলও খেলতে পারেন একটা সময়। অর্থাৎ একটা দুর্দান্ত ফুটবলার বলতে যা বোঝায় সেরকম একজন ফুটবলার এই ড্যারেন সিডল। তো তিনি কিন্তু এসএস বোংলে যোগ দিয়েছেন, এটা কিন্তু এসএস বোংলের তরফ থেকে অফিসিয়ালি কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে। এদিকে এসএস বোংলের তরফ থেকে গতকাল কিন্তু তারা চতুর্থ বিদেশি অ্যাদ্রিয়ান লোপেজকে সই করেছে, স্প্যানিশ ফুটবলারকে যার বয়স 33 বছর, তিনি কিন্তু একজন স্ট্রাইকার। তো অ্যাদ্রিয়ান লোপেজ কিন্তু এসএস বোংলে যোগ দিয়েছেন গতকালই, মানে তিনি কিন্তু সই করে দিয়েছেন অফিসিয়ালি, কিন্তু কনফার্ম করা হয়েছে এসএস বোংলের তরফ থেকে গতকাল। এই ফুটবলারটির দিকে যদি আমরা ক্যারিয়ার দিকে তাকাই তাহলে দেখা যাবে 2005-06 মৌসুমে তিনি অভিডো বলে একটি ক্লাব রয়েছে সেখানে যান এবং সেখানে 30টি ম্যাচ খেলে 4টি গোল করেন। 2006 থেকে 2011 মৌসুম পর্যন্ত তিনি ডিপারটিভোলা করুলা বলে একটি ক্লাব রয়েছে সেখানে যান এবং 92টি ম্যাচ খেলে 13টি গোল করেন। 2008 মৌসুমে তিনি অ্যালভেস ক্লাবে যান সেখানে 10টি ম্যাচ খেলে 3টি গোল করেন। 2011-14 মৌসুমে 11-14 মৌসুমে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেছেন। বুঝতেই পারছেন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা একটা বড় ক্লাব, মানে বলতে গেলে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের পরেই কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাব। তো সেখানে তিনি কিন্তু 90টি ম্যাচ খেলে 11টি গোল করেছেন, বুঝতেই পারছেন কত বড় ফুটবলার তিনি। তাছাড়া 2012 থেকে 2019 মৌসুমে তিনি পোর্টোতে যান এবং সেখানে 25টি ম্যাচ খেলেন। এছাড়াও আমরা যদি তার ক্যারিয়ার দিকে তাকাই তারা দেখবে ইন্টারন্যাশনাল ম্যাচেও তিনি কিন্তু বহু ম্যাচ খেলেছেন। 2005 তিনি স্পেনের ন্যাশনাল দলের হয়ে আন্ডার-17 দলের হয়ে 1টি ম্যাচ খেলেন। তারপর 2007 তিনি আন্ডার-19 দলের হয়ে 3টি ম্যাচ খেলে 3টি গোল করেন। 2007-11 মৌসুমে তিনি স্পেনের আন্ডার-20 দলের হয়ে 5টি ম্যাচে 5টি গোল করেন। 2012 সালে তিনি স্পেনের হয়ে আন্ডার-23 দলের হয়ে 5টি ম্যাচ খেলেন। 2012 মৌসুমে তিনি স্পেনের জাতীয় দলে খেলেন এবং সেখানে 2টি ম্যাচ খেলে 1টি গোল করেন। অর্থাৎ বলতে পারেন যে স্পেনের ন্যাশনাল টিমের একটা ফুটবলারকে তুলে নিয়েছে এসএস বোংল। অর্থাৎ এসএস বোংল যে এবছর আইএসএলে চমক দিবে সেটা কিন্তু বলা যেতেই পারে। দুর্দান্ত একটা ভালো টিম বা বিদেশি তারা কিন্তু ইতিমধ্যে সই করে নিয়েছে। এখন নতুন কোচের আন্ডারে এসএস বোংল কেমন খেলে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এখানে রাখছি, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।